ইন্দোনেশিয়ার পালেমবাং শহরে এক অনন্য সৃষ্টি আজ বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি কোনো সাধারণ কোরআন নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় কাঠের খোদাই করা কোরআন। বিশালাকার এই পবিত্র গ্রন্থটি প্রথম দেখাই যে কারো কেড়ে নিবে নজর, মাপেও এই কোরআন যেন আকাশ ছোঁয়ার মতো। 1.77 মিটার লম্বা আর 1.40 মিটার চওড়া এই বিস্ময়কর সৃষ্টির পেছনে আছেন শফওয়াতিল্লাহ মুজাইব, যিনি পরম নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে 9 বছর ধরে এই বিশাল কোরআন খোদাই করেছেন। শফওয়াতিল্লাহ কোরআনের 30টি অংশকে কাঠের পাতায় খোদাই করে এক অমূল্য শিল্পকর্মে রূপান্তর করেছেন, যা মুসলিম বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন যে এই কাজের পেছনে তার একমাত্র উদ্দেশ্য ছিল কোরআনের মহিমা ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের মধ্যে আধ্যাত্মিকতার বোধ জাগিয়ে তোলা। এই কাঠের পাতায় প্রতিটি আয়াতের খোদাই যেন সৃষ্টিকর্তার প্রতি তার গভীর ভালোবাসা ও ভক্তির প্রতিচ্ছবি। এই কোরআনটি দেখতে প্রতিদিন অসংখ্য ভক্ত পালেমবাং শহরে ভিড় জমায়। তাদের মধ্যে অনেকেই প্রথমবার এটি দেখে বিস্মিত হয়ে যান। ভক্তদের মধ্যে একজন মিসেস ইদা বলেন, আমি যখন এখানে এসে আমার চোখে এটা দেখলাম, আল্লাহর প্রশংসা, এ তো সত্যি একটি বিশাল কোরআন, আমি সত্যি মুগ্ধ। তার মতো আরো অনেকেই এখানে এসে মনের প্রশান্তি খুঁজে পান এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইন্দোনেশিয়ায় 225 মিলিয়ন মুসলমান বসবাস করেন, যা পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী। এর মধ্যে প্রায় 99% সুন্নি ইসলামের অনুসারী। এই বিশেষ কাঠের কোরআন যেন তাদের ধর্মীয় জীবনের আরও একটি অনুপ্রেরণা। এর মাধুর্য ও শিল্প সৌন্দর্য ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পর্যটকদের মনও কেড়ে নিচ্ছে। পালেমবাংয়ের এই কাঠের খোদাই করা কোরআন শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও এক বিশেষ জায়গা দখল করেছে। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং বিশ্বময় মুসলিমদের মধ্যে ঐক্য ও শান্তির প্রতীক। আর পরবর্তী প্রজন্মের কাছে এটি এক মহিমান্বিত ধর্মীয় ঐতিহ্যের স্মারক হয়ে থাকবে। অর্পিতা জাহান, আরটিভি।